Assalamualaikum everyone, welcome back to my page. স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। সকাল সকাল ঘরে গুজগাছের কাজ শুরু করে দিয়েছি। আজকে ওয়েদারটা খুব ভালো, মনটাও অনেক ভালো। আজকে তো বাচ্চারা স্কুলে চলে গেছে, এখন আমি এই যে এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। তো আমার ফ্যামিলি রুমটা আমি অর্গানাইজ করেছি। এই পাশে এই যে দুইটা শেলফ দেখছেন, এগুলো আগে ফ্যামিলি রুমে ছিল। তো এগুলো এখন আমি আমার কিচেনের এক সাইডে একটা ছোট্ট একটা টেবিল আছে, তো ওইটার পাশে রেখেছি। তো একটার উপর একটা স্ট্যাক করে রেখেছি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আর জায়গাটাও কম লাগবে। এগুলো আমি গতকালকে গুছিয়ে ফেলেছিলাম যখন আমি ফ্যামিলি রুমটা অর্গানাইজ করেছি। তো যারা দেখেননি তারা আমার এর আগের ভিডিওটা দেখবেন। এর আগের ভিডিওটাই হচ্ছে আমার ফ্যামিলি রুম মেকওভার ভিডিও। এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার ওগুলো দিয়ে অর্গানাইজ করেছি। বেশি টাইম লাগবে না, আমি অলরেডি শেলফটা ভালো করে ডাস্ট করে নিয়েছি, আমি জাস্ট জিনিসগুলো রেখে দিব। তো এগুলো আমার বেসমেন্টে ছিল, তো যদিও তেমন একটা ময়লা নেই, তারপর আমি যেহেতু শেলফে রাখছি ডাস্ট করে রাখবো। এগুলো আমি চট্টগ্রাম টেরি বাজার থেকে নিয়েছি, আর এখানে এগুলো অ্যামাজন থেকে নিয়েছি। এই তিনটে স্ট্যান্ড একসাথেই ছিল, আর এগুলো আমি রস থেকে নিয়েছি। আর এটা আমি আমাদের এখানে একটা লোকাল কোরিয়ান দোকান থেকে নিয়েছি, আর এটা আমি এর আগের বার বাংলাদেশ থেকে আসার টাইমে এনেছি। তো একদম উপরের শেলফ থেকে শুরু করছি আমি। প্রথমে আমি সিলভার কালারগুলো দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এরকম করে একটু ডিজাইন করতে চাচ্ছি। উপরে দুটো খালি রেখেছি, আবার মাঝখানে এটা খালি রেখেছি। যদি দেখতে ভালো না লাগে তাহলে আমি আবার চেঞ্জ করব। বাটিগুলো আমি এই শেলফ অর্গানাইজারের ভিতর রাখছি, এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। শেলফের উপরের সাইডটা হয়ে গেছে, এখন আমি নিচেরগুলো করছি। এই শেলফের মাঝখানে অলরেডি কিছু জিনিস আছে, এখন আমি প্রথমে উপরের গুলোর সাথে মিলিয়ে একদম উপরে একটা দিয়েছি, দুই সাইডে দুইটা দিয়েছি, এখন এই পাশটাতে একটা দিব, এই মাঝখানের কিউবটাতে। খেয়াল রাখবেন যখন শেলফে কোনো কিছু রাখবেন, শেলফের মাঝখানটা যেন একই রকম থাকে, আর সেটা যদি না হয় তাহলে দুই পাশের জিনিসগুলো যেন মোটামুটি একই রকম থাকে, তখন জিনিসটা দেখতে একটু ভালো লাগে। এখানে একটু সমস্যা হয়ে গেছে, এটা একটু বড়, এই যে তো এই সাইডে রাখাটা ঠিক হবে না, কারণ হাঁটার টাইমে অ্যাক্সিডেন্ট লেগে পড়ে টড়ে গেলে। কিন্তু আমি এটা এখানে রাখতে চাচ্ছি, না হলে কিন্তু ওই ক্যাপের সেটটা আমি রাখবো না। এই পেপারটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা তোলা যাচ্ছে না। এখন আমি এটা ক্লিন করতে গেলে এই সাইডের উডের কালার উঠে যাচ্ছে। তো একটা লিকুইড আছে খুব ইজিলি উঠে যায়, কিন্তু ওটা আমার বাসায় নেই, আমি আনতে হবে। আর এটা তো পুরাটা একটা সেট, এটা বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নিচের চারটা, তো এই যে এখানে আর শুধু এই জিনিসগুলো বাকি আছে। এই শেলফের জন্য একটু সমস্যা, একটা বাটি আছে এখানে, তো আমি ওই বাটি থেকে একটা ঢাকনা নিয়ে ফেলেছি। এই তো শেলফটা গুছানো হয়ে গেছে। এই যে কেমন লাগছে, আমার কাছে তো দেখতে খুবই সুন্দর লাগছে। খুঁজে খুঁজে কিছু টুকটাক কাজ আছে ঘরে, ওগুলো শেষ করব। আর বাচ্চারা স্কুল থেকে আসলে ওদেরকে একটু বাইরে নিয়ে যেতে হবে। আজকে দুপুর বাচ্চাদের খাবার হচ্ছে পাস্তা আর বেক পটেটো। ও
love each other too much. If you have to kiss the black face, sunburn, who you say? Hey, if you have to say, this is a vehicle with such a mother. You're gonna get married? Like a chachu? বাচ্চাদেরকে নিয়ে এখন ওয়ালমার্টে যাচ্ছি ওদের স্কুলের জন্য কিছু জিনিস লাগবে এরপরে ফাতেমা সেফোরাতে যাবে যখনই আমি ঘর সাজানোর ভিডিও দিই সবসময় আপুদের একটা কমন প্রশ্ন থাকে যে আমি এত কাজ কিভাবে করি আমাদের ঘরে তো রেগুলার কাজের অভাব নেই তার পাশাপাশি এই যে বাড়তি কাজগুলা ঘর সাজানোর এই কাজগুলো আমি কিভাবে করি তো আমি সবসময় রুটিন মেনটেন করতে পছন্দ করি আমি প্রতিদিন রান্না করি না আমি একদিন রান্না করলে পরের দিনটা আমি রান্না স্কিপ করি যেদিন আমি রান্না করি না ওই দিন আমি এইসব বাড়তি কাজ করি আর ভিডিও এডিটিংটা আমি আমার কাজের ফাঁকে ফাঁকে করি বাচ্চাদেরকে সকালে স্কুলে দেওয়ার পরে রান্নার আগে যে টাইমটা থাকে ওই টাইমে একটু করি আবার বিকালবেলা করি সন্ধ্যার পরে করি এরকম করে কাজগুলো ম্যানেজ করে নিই তো গৃহিণীদের ঘরে এমনিতে কাজের কোনো শেষ নেই একটার পরে একটা হুটহাট কাজ এসেই পড়ে কিন্তু রুটিন মেনটেন করলে কিন্তু এইসব ঝামেলাগুলো একটু কম হয় সবকিছু একটু গুছিয়ে করা যায় এরপরে আমি একটু হবি লবিতে এসেছিলাম সামারের জিনিসগুলো তো এখন সেলে চলছে আমি সিজনাল জিনিসগুলো সিজন শেষেই কিনি তাহলে অনেক কম দামে পাওয়া যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।